$2,000 সমপরিমাণ তাদের উপরে খাজনা ট্যাক্স ধার্য করা হোক যারা বিদেশে ভ্রমণ করতে শৌখিনভাবে যাবেন। সর্বপ্রথমেই প্রয়োজন এই বাজেট যেখানে যেখানে যাবে সেখানে সঠিকভাবে তদারকি করা, যাতে বাজেটের এই কষ্টে অর্জিত বাজেট ওই টাকা পয়সা এটা যাতে সঠিকভাবে ব্যবহার হয়। মাননীয় স্পিকার, আমাদের দেশের ডলার সংকট আমরা প্রায় পত্রিকায় দেখি, যেই কারণে বিভিন্ন সময় এলসি খোলা যাচ্ছে না, পেপার পত্রিকায় আসে। আমরা লক্ষ্য করলে দেখব প্রতিদিন গড়ে অন্তত 3,000-এর মতো লোক, কম বেশি 3,000-এর মতো লোক বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণ করতে যায়। কারণ মানুষের আয় বেড়েছে, মানুষের বেরানোর ইচ্ছা, মানুষের অ্যাফোর্ড করতে পারে খরচ, তারা প্রত্যেকেই যাওয়ার সময় কমপক্ষে গড়ে 4 থেকে 5,000 সমপরিমাণ ডলার নিয়ে যায়। তাতে দৈনিক যদি 3 থেকে 4,000 লোক গড়ে $5,000 সমপরিমাণ ডলার নিয়ে যায়, তবে তো ডলারে ঘাটতি থাকবেই মাননীয় স্পিকার। তাই যারা শৌখিন বিদেশে ভ্রমণ করতে যান তারা তো কেউ বৈদেশিক মুদ্রা অর্জন করেন না। আমার প্রস্তাব থাকবে কমপক্ষে $2,000 সমপরিমাণের ট্যাক্স তাদের প্রতি ধার্য করা হোক। মাননীয় স্পিকার, এইটাই বাজেটে যারা নীতি নির্ধারক আছেন তাদের সবার কাছে আপনার মাধ্যমে সবার কাছে আমার প্রস্তাব রইল যে আপনারা আমার এই প্রস্তাবটি বিবেচনা করে দেখবেন। কারণ প্রায় 100 কোটি বাংলাদেশি লোক বাংলাদেশের বাইরে থেকে রেমিটেন্স পাঠায়, এই টাকা কিভাবে খরচ হয়, কত টাকা পাচার হয়, পাচারের বাইরেও যেটা দৃশ্যমান সেই দৃশ্যমান ডলারকে সেটাকে অনুৎসাহিত করে অন্তত যাতে 80 থেকে 90 ভাগ বাইরে ভ্রমণের চেয়ে এরা যদি দেশের মধ্যে ভ্রমণ করে তবে বাংলাদেশের পর্যটন খাত যেরকম বাড়বে ঠিক সেইভাবে কর্মসংস্থানও বাড়বে মাননীয় স্পিকার। তাই আমি আবারও আপনার মাধ্যমে আমি এই প্রস্তাব রাখছি যে কমপক্ষে $2,000 সমপরিমাণ তাদের উপরে খাজনা ট্যাক্স ধার্য করা হোক যারা বিদেশে ভ্রমণ করতে শৌখিনভাবে যাবেন। আমার অন্যটা হলো ইলেকট্রিসিটি। এই বিদ্যুৎ নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, যখন পায়রা বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে গেল আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু আল্লাহর অশেষ রহমতে অল্প কিছুদিনের মধ্যেই বেশ খানিকটা উন্নতি হয়েছে যেটা পরিলক্ষণীয়। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আমি আশা করব এই কোরবানির আগেই সমস্ত বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে আমাদের দেশে শতভাগ বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম হবে মাননীয় স্পিকার।